এক নম্বর প্রশ্ন, পুরুষ ও নারীদের সুন্নতি পোশাক সম্পর্কে দয়া করে বলবেন। পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয়? আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা, দাড়ি অথবা পাঞ্জাবি টুপি, এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক। আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি? থ্রি পিস, ওড়না, এরকম এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি। মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য। যেমন পুরুষের জন্য কোরআন এবং হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হলো, পুরুষ নারীর সাথে মিল হয়, নারীর পোশাকের সাথে খাপ খায়, সাদৃশ্য হয়, দেখতে একই রকম লাগে, সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না। একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য, নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না। আজকাল আছে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না, একই রকম পোশাক পরে, এটা হাদিসে নিষেধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে। এক, দ্বিতীয়ত পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু কমপক্ষে ঢাকা, বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই। আর নামাজের সময় বিশেষ করে কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে, যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো। মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে, শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোসা, পেট, পিঠ, কাঁধ, বুক এগুলো যেন দেখা না যায়, গলা যেন দেখা না যায়, এগুলোকে ঢাকতে হবে। এগুলো সতর নামাজের মধ্যে। আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আতো আওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারী আপাদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে, তার সম্ভ্রম রক্ষার জন্য, তার আত্মসম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, তাকে নিয়ে কেউ মনে মনে কুকল্পনা করবে, সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী। সেই জন্য তাকে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে। আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন। এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো, অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না। আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে, আছে না নাই, যে ধুতির মতো পায়জামা দেখতে ধুতির মতো লাগে, তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের, তারা তাদেরটা করছে করুক, কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ ধারণ করতে পারি না, তার সাথে সাদৃশ্য করতে পারি না। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায়। তাহলে এটা হলো তৃতীয় মূল নীতি, সেটা নারীর জন্য পুরুষের জন্য। অমুসলিম, কাফের, ফাসেক, এমন এক মডেলের বেশভূষা ধরলেন, সে মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে ফাসেক, তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে শরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন। আপনি মুত্তাকিদের লেবাস পরবেন, নেককাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন, পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন। বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি, পাঞ্জাবি আর কি রে ভাই, এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি, লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে, ঠিক না বেঠিক? মাস্টাররা লুঙ্গি কম পরে, হুজুররা একটু বেশি পরে, অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য, প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না, ঠিক না বেঠিক? আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পরতেন, ঠিক না বেঠিক? এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক, কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয়। আমাদের যুবকরা তো বাইরে, তো বাইরে বাসায়ও লুঙ্গি আইসক্যাল পড়তে চায় না, শহরের যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট ছাড়া কিছু বুঝে না, চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র, লুঙ্গি পড়তে জানে না। কি স্বাধীনতা লুঙ্গিতে আছে, এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো। যাই হোক, তো লুঙ্গি আর প্যান্ট কথা না, প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয়, সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে সেটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নেই। আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে, সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, বোঝা যায়, তাহলে সেটা জায়েজ নাই। মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যেই পোশাক পরার কারণে পরা না পরা সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন, রুব্বা কাসিয়াতুন আরিয়াত, অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা, এরা পোশাক পরে না পরার সমান, এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায়, আছে না নাই এরকম? এই পোশাক কিনা জায়েজ নাই, বিশেষ করে বাহিরে পরার জন্য, চলার জন্য। পুরুষরা এগুলো কিনবেন না, মহিলারা এগুলো পরবেন না, এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে, এর কারণে গুনাহগার হবে যারা পড়ে তারা। যারা পড়তে দেয়, যে সমস্ত পুরুষরা কিনে দেয়, তারা হলো দায়ী, জান্নাতে যাবে না। আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট
যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুটে যায়। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অদৃষ্টিকটু অশ্লীল। কমপক্ষে হাফ হাতা কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানিয়ে দিবেন, মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ঢালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন। আর পুরুষরাও একই কথা প্রযোজ্য, যে এমন কোনো পোশাক করবেন না যেটা ফাসেকদের সাথে সাদৃশ্য হয়। আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে, এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায়, একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে চলে যায়, মাঝখান দিয়ে মাজা দেখা যায়, নামাজও হবে না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এগুলোর উপরে আমরা খুব সাবধান থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূর আসছে, পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন। পুরুষ টাকুর নিচে পোশাক করবেন না, বিশেষ করে প্যান্ট লুঙ্গি চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায়। আর মহিলারা তারা টাকনুর নিচে পড়বেন, টাকনুর উপরে পড়বেন না, এখন উল্টা হয়ে গেছে, প্লাজো পায়জামা বাইর হয়েছে, টাকনুর এক বিঘত আধা বিঘত উপরে থাকে আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকনুর নিচে চলে যায়, ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা নিষেধ করছেন, ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায়, কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা শুনলে জান্নাতে চলে যাবো, এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না, ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকনুর নিচে পোশাক পরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে, তাদের ওই অংশ জাহান্নামে যাবে। এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোড গুলো আমরা মাথায় রাখবো, এগুলো মাথায় রেখে যদি চলেন ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম তাদের থেকে টুপি পরার বিষয়টা সাবেত আছে, প্রমাণিত আছে, কিন্তু টুপি পরলে আলাদা সওয়াব হবে কিনা, এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই, তবে পড়ছেন তারা, তাদের মহব্বত রসূল সাল্লাল্লাহু আলাইহি পড়লে এটা সওয়াব হবে অবশ্যই, এর বেশি কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই অনেক মানুষ বাহিরে দাঁড়ায় আছে, আপনারা যদি একটু আধ ইঞ্চি এক ইঞ্চি করে করে একটু নড়াচড়া করেন শীতের দিন, তাহলে তারা একটু বসতে পারে, একটু একটু মেহরবানি করে উঠেন উঠেন উঠেন, কয়েক সেকেন্ডের জন্য উঠেন, অনেক জায়গায় গ্যাপ আছে, একটু উঠেন, ওই যে ভাইদেরকে একটু বসতে দেন প্লিজ প্লিজ, আল্লাহর জন্য একটু নড়াচড়া করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দিবে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, একটু অন্যের জন্য জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার জায়গা করে দিতে পারেন ইনশাআল্লাহ। একটু আগে উঠেন, আগে উঠেন, আগে উঠেন, আগে উঠেন, এই যে এদিকে জায়গা আছে আগে চলে আসেন, ভাইয়ের থেকে ভাইদেরকে আসতে বলেন। জি, এর পরের প্রশ্ন ভাই, জি ভাই আসছেন, বসে যান বসে যান। উত্তর পাশের লোকেরা কারা বসতেছে না, মিডিয়ার লোকেরা, ভাইরা আপনারা কেন এরকম জ্বালান বলেন তো, সব জায়গায় আপনারা মানুষে কেন কষ্ট দেন বলেন তো, একটু বসেন বসেন, তাহলে মিডিয়ার দোষ দিয়েছেন অযথা আপনারা, এই তো আরেক মুসিবত করলেন, না দেখা বলছেন, মিডিয়া তো সব ভদ্রলোক, সব ইনোসেন্ট বয়, সব ভদ্র ছেলে মাশাআল্লাহ। জি ভাই, এরপরে প্রশ্ন, প্রায় এক বছর আগে আমার পরিবার এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেন এবং আমাকে আংটি পরিয়ে রাখেন, পরিবারের সম্মতিতে ছেলের সাথে যোগাযোগ রাখি, এখন উপযুক্ত কোনো কারণ না দেখেই আমার বাবা এই বিয়েটা বাতিল করে করতে চাচ্ছেন, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই, এক্ষেত্রে শরীয়ত কী বলে এবং আমার করণীয় কী? প্রথম কথা হলো, বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে আংটি পরাই দিলেই তো জামাই বউ হয়ে যায়, তাই না? আংটি পরা হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তখন জামাই বউ হয়ে গেছে না তারা? সেটা যদি না হয় তাহলে এই তথাকথিত এঙ্গেজমেন্টের পরে এই স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ খোশ গল্প কথাবার্তা আড্ডাবাজি চ্যাটিং এগুলো আমাদের সমাজে আছে না নাই? তাহলে সেই সম্পর্কটাকে হালাল হবে না হারাম হবে? হারাম হবে। অনেক যুবকরা বলে বলে যে না, একবার হঠাৎ করে অচেনা একটা মানুষের সাথে কেমনে থাকে, এই জন্য আগে একটু মানে জড়তা কাটায় নেই, যোগাযোগ করে নেই। এইসব যারা করেন তাদেরকে আমি সব সময় একটা কথা বলি, আমার ডানে বামে অনেক মুরব্বীরা আছেন, সামনে অনেক মুরব্বীরা আছেন, চাচা মিয়াদেরকে জিজ্ঞাসা করেন, বাপ মা ধরছে, ধরে নিয়ে গেছে, হয়তো বাজার থেকে টেনে নিয়ে যায় কোথাও বিয়ে পড়ায় দিছি, খবরও নেই, পড়ায় চলে আসছে, কার সাথে বিয়ে হয়েছে ভালো করে হয়তো জানেও না বেচারা, বা জানছে খবর নিছে, একবার না জানলে সেটা আবার দোষের, যাই হোক, কিন্তু বিয়ে হয়েছে যে তার আগে কোনো সম্পর্ক ছিল না ছেলের সাথে মেয়ের সাথে, ছিল তখন ফেসবুকে মেসেঞ্জারে ইটিশ পিটিশ করার সুযোগ ছিল? ছিল না, কিচ্ছু ছিল না, তারপরেও চাচা মিয়ার চাচির সাথে যে মহব্বতের সম্পর্ক সেটা সুপার গুলুর চাইতেও হার্ড, ঠিক না বেঠিক? চাচা মিয়ারা এখনো চাচির ছাড়া বাঁচে না, চাচি চাচারা ছাড়া বাঁচে না,
অন্য কারোর কথা চিন্তা করবে তাদের মাথায়ও আসে না আল্লাহর রহমতে, জিজ্ঞেস করে দেখেন। আর আজকাল যুবকরা আপনারা এই এঙ্গেজমেন্টের পরে ইটিস পিটি সেগুলো করেন কেন? যে তাহলে একটু ভালো হবে সম্পর্ক, ভালো হয় না, বরং আর সম্পর্ক খারাপ হয়। কারণ আল্লাহর নিষিদ্ধ পথে কখনো শান্তি আসে না, এই জন্য ঘরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া এবং মারামারি এবং তালাক হয়, ঠিক না? ঠিক। বিয়ের আগদ না হলে, দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব হবে, সম্মতি হবে, কবুল বলা হবে, এগুলো না হওয়ার আগ পর্যন্ত বিয়ে হয় না। আংটি একটা কেন, দশ আঙ্গুলে দশটা, দশ ঠেঙে দশটা, মোট বিশটাও যদি লাগান তাতেও বিয়ে হবে না। আর একটাও আংটি লাগান দরকার নাই, শুধু দুইজন সাক্ষীর সামনে আপনার মুরব্বীদের সম্মতি আছে, আপনি আর সম্মতি আছে, প্রস্তাব হয়েছে, কবুল হয়েছে, মহর ধার্য হয়েছে, বিয়ে হয়ে গেছে, এবার স্বামী স্ত্রী হয়ে গেছেন। অতএব এঙ্গেজমেন্ট বা আংটি পরার নাম বিয়ে নয়। এবং এর আগে আপনার একটু বোঝাপড়া, একটু জড়তা দূরের নামে যে সম্পর্কগুলো করা হয় এগুলো হারাম। এরকম কোনো সম্পর্ক আগদের আগে করা যাবে না। একান্ত প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন, সেটাও নিরাপদ পদ্ধতিতে। স্বামী স্ত্রী সুলভ কোনো আলাপচারিতা জায়েজ নাই, এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, প্রশ্ন যেটা আসছে যে বাবা ছেলে ঠিক করছে এখন বাপ তার সাথে দিবে না, কেন দিবে না? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কারণ হলো, হতে পারে সেই ছেলের ভিতরে কোনো বড় ধরনের দোষ আছে, ত্রুটি আছে, যদি থাকে তাহলে বাবার মার সে পরামর্শ মানা উচিত। যুবক যুবতীরা সবসময় নিজেদের ভালো বোঝে না, তাদের যৌবন বয়সে শুধুমাত্র যেটা দেখে ওইটাই মনে হয় যে আপনার হাসান বসরি, রাবেয়া বসরি, তাদের কাছে এরকম মনে হয়। কিন্তু মুরব্বীরা অনেক সময় এগুলো বুঝে, তাদের কথাটা আমলে নেওয়া উচিত। আবার মুরব্বীরা অনেক সময় উল্টাপাল্টা আসে, শুধু ওই দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না, আছে না নেই? তো সেটাও মাথায় রাখতে হবে। এবং মনে রাখবেন, শরীয়ত ছেলে বা মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে দেওয়ার কোনো অনুমতি কোনো মুরব্বীকে দেয় না, ইসলামে এটা জায়েজ নয়। আপনি যদি মনে করেন আপনার বাপ মা শুধু পয়সা দেখেই এরকম লোভী হচ্ছে বা তারা দুনিয়া দেখে লাফাচ্ছে, তাদের সিদ্ধান্ত ভুল, তারা দিনদার বুঝে না, তাহলে সেক্ষেত্রে আপনি খুঁটি ধরতে পারেন যে না, আমি ছেলে ছাড়া বা আপনারা যে ছেলে কথা বলছেন তার কাছে আমি বিয়ে বসবো না। এই অধিকার আপনাকে ইসলাম দিয়েছে, বেয়াদবি করবেন না, কিন্তু বিনয়ের সাথে বলবেন যে আব্বা আমি চাচ্ছি না, বুঝাইয়া বলবেন বা অন্যদেরকে ব্যবহার করবেন। কথা কি বুঝাতে পারছি? এটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে, যদি কোনো একটি ফরজ বাদ যায়, সেই ফরজগুলোর কোনোটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে নাকি শুধু গুনাহ হবে, গুনাহ হবে আর কি? শরীয়তে কি বলে, নামাজের যে ফরজগুলো আছে কোনো একটা ফরজ যদি বাদ যায় তাহলে কি দিতে হবে? সেজদা সহ দিলে নামাজ হবে না? মাশাআল্লাহ, আপনারা তো অনেক মাসালা জানেন। যদি নামাজের কোনো ফরজ ছুটে যায় তাহলে কোনো সেজদা সহতে কুলাবে না। ওযু ছুটে গেল নামাজের মধ্যে, শেষে সেজদা সহ দিয়ে দিলেন, কাজ হবে? আবার পড়তে হবে নামাজ, তারপরে আর পড়া যাবে না, ওযু করে এসে নামাজ পড়তে হবে। অর্থাৎ কোনো ফরজ ছুটে গেলে ওইটা হবে না, ওইটা পুনরায় আবার আদায় করতে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেজদা সহ দিলে আদায় হবে, আর সুন্নাত ছুটে গেলে কিছুই করা লাগবে না। নামাজের মধ্যে মোট তিন ধরনের ভুল হয়, কয় ধরনের ভুল হয়? সুন্নাত, ওয়াজিব, ফরজ। সুন্নাত ছুটলে কিছুই করতে হবে না, ওয়াজিব ছুটলে সেজদা সহ দিতে হবে, আর ফরজ ছুটলে নামাজ হবেই না। কথা বুঝাতে পারছি? আবার পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওযু নষ্ট হয়ে যায়, আবার অনেকে বলে ওযু নষ্ট হয় না, কারণ ওযু ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই, এক্ষেত্রে শরীয়ত কি বলে? খুব সুন্দর প্রশ্ন। এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি, এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি, হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে ওযু চলে গেছে। আসলে কি যায় না? হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে ওযু যাওয়ার সম্পর্ক নাই। ওযু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো? ওযু ভঙ্গের সাথে। বায়ু আসলো কি না, পেশাব পায়খানা আসলো কি না, ঘুমায় পড়ছেন কি না, এগুলো ওযু ভঙ্গের কারণ। বেহুশ হয়ে গেলেন কি না, হ্যাঁ, রক্ত পুষ পানি বাইর হয়ে গলায় পড়ছে কি না, এগুলো ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কি হবে না, ওযু ভাঙবে? তবে যদি মানুষের সামনে আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই, অজুখানা অজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠেছেন অন্যের সামনে, অজু না ভাঙলে কি হবে? ফরজ ভেঙে যাবে। ফরজ ভাঙা বুঝেন কি? সতর ঢাকা ফরজ না, সেটা ভেঙে যাবে, সেটা ভাঙলে গুনাহ হবে না, এই জন্য ওইটা বড় গুনাহ হবে। অজু ভাঙলে তেমন কোনো বিপদ হতো না, অজু ভাঙলে আবার অজু করতেন অসুবিধা কি, কিন্তু গুনাহ হয়ে যাবে অন্যের সামনে। এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায়, এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন। কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙবে না, উজু থাকবে। আজান চলতেছে, আজানের জবাবটা দিয়ে নিই আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر لا إله لا إله إلا الله اللهم صل على محمد فضيلة بالله رب العالمين اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة على محمد صلى الله عليه وسلم আমরা কি 5 10 মিনিট নেব না বড় বর্ষাটা সারাটা শেষ করব মসজিদে জামাত হচ্ছে যে তাহলে বাইরে মাইক বন্ধ করে দিতে হবে হয় মসজিদে জামাত একটু দেরি করবেন এখানে জামাত হবে তাহলে মসজিদে অর্ডার করে দেন যেন একটু দেরি হয় আমরা তাহলে 40-45 পর্যন্ত যাই কি বলেন 7:45 প্রশ্ন শেষ হবে না হ্যাঁ 8:00 না মসজিদের আবার মসজিদের দায়িত্বশীল কারা সেই সহকারী সেক্রেটারি কারা মসজিদের মুরব্বীদের অনুমতি লাগবে তো মসজিদের মুরব্বীরা অনুমতি দিবেন নি সহকারী সেক্রেটারি সাহেব পৌনে আটটা জি পৌনে আটটা বন্ধ আমরা পৌনে আটটা মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ জি আজকের জন্য এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকে এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে বলার পর আমরা কি বলবো আল্লাহু আকবার মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে আমরা কি বলবো আল্লাহু আকবার বলবো মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা কি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে আমরা কি বলবো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই একটা শুধু বেশ কম আর সবগুলা যেমনে আছে এমনি মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাস সালাহ কি বলবো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ তখন কি বলবো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার মুয়াজ্জিন যখন হাইয়া আল ফালাহ বলবে একইভাবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে আমরা আল্লাহু আকবার বলবো যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এই যে মুয়াজ্জিন যা যা বলছেন সাথে সাথে তাতা বলছেন শুধু হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন এটার লাভ কি জানেন সুবহানাল্লাহ অফুরন্ত লাভ এটার লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না মর্যাদা দেই না তাদের মর্যাদা জানেন বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে এটা এত বড় একটা ইবাদত কোন কোন ক্ষেত্রে ইমামত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এটার উপরে কিছু নাই কিন্তু কোন কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মুয়াজ্জিনের আজানের ফজিলত অনেক বেশি হাদিসে আসছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক লম্বা থাকবে এ ভাই গর্দা লম্বা থাকলে খারাপ দেখা যাবে না না গর্দা লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব লাভ করেন কত বড় ফজিলত আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিনের উপর সওয়াব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জবাব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা সুন্নাহ এটা ভালো এই আমলটা করা উচিত করবেন তো ইনশাআল্লাহ
অফুরন্ত সওয়াব, কিন্তু আমরা জানি না। আজানের সময় গল্প করে, আজানের সময় অন্য কাজ করে না, আজান যখন শুনবেন মুয়াজ্জিন আজানের জবাব দিবেন, এরপরে আজানের দোয়া পড়বেন, দুরুদ পড়বেন, এটা হলো সুন্নাত। আশাদন না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়ে, আমরা অনেকে তখন মনে করি যে দুরুদ পড়তে হয় না, দুরুদ পড়বেন আজানের শেষে, দুরুদ পড়বেন কিন্তু আজানের শেষে, ওই জায়গা না। এখানে হাদিসে সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতে কলমে ধরাই দিয়ে বলে দিয়েছেন যে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি বলবা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, হ্যাঁ ওনার নাম শুনে দুরুদ পড়তে হয়, এটা আজানের শেষে বলবে। কথা কি বুঝাতে পারছি? অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হাতে চুমু দিয়ে, আঙ্গুল আঙ্গুলে চুমু দিয়ে সেটা চোখে লাগায়, বলে এতে চোখের উপকার হয়। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ দেন নাই। বিভিন্ন বই পুস্তক আছে, ভুইপুর অনেক বই পুস্তকে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোনো কথা বলা হয়নি। আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ। আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাসকান দিয়ে, আলহামদুলিল্লাহ, নতুন একটা ক্লিপ হয়ে গেল বা বিষয় হয়ে গেল। এরপরে প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না, এই প্রশ্নটা এখন কমন একটা প্রশ্ন। বিভিন্ন জায়গায় গেলে, প্রায় সব জায়গাতে এই প্রশ্ন মানুষ করতেই থাকে। ভাই, নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, রুকু করে, সিজদা করে, চেয়ারে নয়। এটা হলো নামাজের মূল বিধান। কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি অপারগ অসুস্থ, তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা, বসে পড়তে না পারো শুয়ে কেবলার দিকে পাও দিয়ে মাথা বিপরীত দিক দিয়ে তুমি মাথার ইশারা করে নামাজ পড়বা, মনে মনে নামাজ পড়বা যদি তোমার সেন্স থাকে, কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে যে কোনো অবস্থায়। এখন একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সিজদাটা করতে পারে না, রুকু সিজদা করতে গেলে তার কোমরে ব্যথা হয়, অসম্ভব ব্যথা হয়, অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন সেই রকম ডাক্তার, যিনি আবার ভালো ডাক্তারও বটে, তিনি বলছেন যে আপনার মাজাতে এক্সরে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে, বোঝা গেছে আপনি নিয়মিত রুকু সিজদাভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে, বড় অসুবিধা হতে পারে, এই জন্য আপনি নামাজটা বসে পড়বেন চেয়ারে, এরকম যদি কোনো ধর্ম বুঝে নামাজ বুঝে এরকম ডাক্তার, আবার ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড় কোনো অসুবিধা আছে, সত্যি বড় কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়ায়া জামাতে নামাজ পড়বেন, রুকুস এবং সেজদার সময় বসে রুকু সেজদা ইশারা করবেন, একটু ঝুঁকে রুকু নিয়ত করবেন, আর একটু বেশি ঝুঁকে সেজদার নিয়ত করবেন, এটা জায়েজ আছে। আর যদি দাঁড়ানোর থেকে বসতেই না পারেন, উঠা বসাও করতে না পারেন, এত বেশি অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন। অনেক মায়েরা আছেন গর্ভবতীর সময় বিশেষ করে শেষের দিকগুলোতে এত বেশি শরীর ভার হয়ে যায় যে ভারসাম্য ধরে রাখতে পারেন না, ভয় হয় যদি পড়ে যায় তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে, ওনার ক্ষতি হবে, এরকম যদি সিরিয়াস পর্যায়ের কোনো মহিলা থাকেন, খুব কম থাকে এরকম, তাহলে বসে নামাজ পড়তে পারেন, বিশেষ করে ফরজ নামাজটা দাঁড়িয়ে নফলগুলো ইচ্ছা কিন্তু এমন বসে পড়া যায়, সেটা করতে পারেন। অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া হয় না, এই কমনভাবে বলা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়তে বলছেন, আপনি চেয়ারে বসবেন না, নিচে বসবেন, আপনার উপর বসে পড়তে পারেন, জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একটু কোমরে ব্যথা হলে, একটু শরীরটা ভালো লাগতেছে না, আজকে চেয়ারে বসে ধপাস করে নামাজ শুরু করে দিস, উনি নিজের মধ্যে একটা ভাব ভাব আছে কিনা আল্লাহ জানে, যে একটু আমি চেয়ারে বসে নামাজ, সবাই আপনার রুকু সিজদা করতেছে না। ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিজদা করতে বলবেন, ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ, সেদিন দুনিয়াতে যারা আল্লাহকে শক্তি থাকা অবস্থায় সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, তারা সেদিন সিজদা করতে চাইবে কিন্তু করতে পারবে না, সুস্থ থাকা অবস্থাতেও পারবে না। এই জন্য চেয়ারে বসে ফ্যাশনগিরি করা চলবে না। আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আকামুল হাকিমের সামনে কিসের ফ্যাশন, কিসের মাতবরি? আর বিশেষ করে তরুণ যুবকদেরকে বলছি, এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে, জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে, সে তৃপ্তি হয় না, ভালো লাগে না, আল্লাহকে একটু সেজদা ভালো করে দিতে না পারলে নিজের মনে শান্তি আসে না, রুকুটা সেরকম ভালো করতে পারলে না, করলে ভালো লাগে না, এখন পড়তেছেন না নামাজ, একটা সময় পড়তে চাইবেন, চোখের পানি ফেলফেল করে ফেলবেন, কিন্তু পড়ার সুযোগ আর পাবেন না, সময় থাকতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে, যে ব্যক্তি সত্যি অপারগ একেবারেই পারে না তার জন্য, হালকা একটু শরীর খারাপ হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, বিশেষ করে ফরজ নামাজ। আজকাল তো মসজিদগুলোতে এত চেয়ার, আমি সব জায়গায় বলি যে মসজিদ নাকি এক পাশে যে পরিমাণ চেয়ার নাকি আরএফএলের দোকান, বোঝা কঠিন, ঠিক না ভাই? ঠিক, আকিস প্লাস্টিকের দোকান কিনা বোঝা কঠিন, এরকম অবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাতে গাছের ডাল এবং ফল কাটা যাবে কিনা, গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা, আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনো রাতের বেলায় কোনো ফল ফসল ছিঁড়ে না, বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয়, সমস্যা হয়, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন, সেটা দিনেও হতে পারে রাতেও হতে পারে, অনেক মা বোনরা এরকম আছে, আমি নিজেও দেখেছি যে একটা লাউ ছিঁড়ে দিবে, ছেলে ঢাকা যাচ্ছে নিয়ে যাবে, বলে না না রাইতে এখন ছিঁড়া যায় না, এটা সকালে ছিঁড়তে হবে। তো এগুলো আমাদের মন গড়া মাসালা, কোরআন হাদিস এরকম কোনো কথা বলে নাই,
আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল, কোনো আপনার সবজি, কোনো কিছু এটা রাত্রেও ছিটতে পারেন, দিনেও ছিটতে পারেন। ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন সেটা কুসংস্কার, সেটা কখনো কখনো বেদাত হয় এবং বেদাতের ঠিকানা জাহান্নাম হয়, ডেঞ্জারাস কথা। আল্লাহ রাসূল যা বলেন নাই সেই কথা মন গড়া বলা যাবে না, দরকার হলে রাতেও ছিঁড়া যাবে। তবে হ্যাঁ, ডাল বলেন আর গাছের গাছ বলেন, প্রয়োজন ছাড়া কাটা ছেঁড়া করা নিষেধ, একান্ত প্রয়োজন নাই। তাও অযথা আপনি বৃক্ষ নিধন করতেছেন, এটা ঠিক না। যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন সে গাছ রোপণ করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। প্রয়োজন আছে কাটেন, 100 বার কাটেন, কিন্তু সেটা রাতেও কাটতে পারেন, দিনেও কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, ওলিমা ছেলের পক্ষ খাওয়াবে নাকি মেয়ের পক্ষ খাওয়াবে? ওলিমা বলা হয় বিবাহ পরবর্তী খাবার। বিবাহের পর খাবারের অনুষ্ঠান কয়টা হবে? একটা না দুইটা? কি বলেন আপনারা, বিবাহ উপলক্ষে শুধু খানা একটা একটা অনুষ্ঠান হয়? ছেলে দেখতে গিয়ে একটা, মেয়ের বাপের বাড়িতে 50-60 জন 70 জন বেহায়ার মতো যা খেয়ে আসে, এরপরে আইসা আপনার অলিমার নাম দিয়া ছেলের, আপনার ছেলে একটু খাওয়ায় হালকা পাতলা, আর তার কয়েক গুণ বাড়াইয়া মেয়ের বাপের বাড়িতে আবার কি যাত্রী জানি বলে, বরযাত্রী না। কেন বরযাত্রী বলেছি শুনেন, বরযাত্রী হবে তখন যদি আপনি এটা নিয়ে বার্গেনিং করে বেহায়ার মতো নেগোসিয়েশন করেন যে আমাদের পক্ষ থেকে 200 লোক যাবে, মেয়ের বাপ বলছে না 100, কয় না আচ্ছা তাহলে 150 মাঝখান দিয়ে থাকুক, দালাল কয় দালাল থাকে না একটা ঘটক, এটা কয় না ঠিক আছে 150, তাহলে ঠিক আছে তাহলে 125 আমরা চুক্তি করলাম। এই যে একটা কথা, কত বড় নির্লজ্জের মতো কথা, চিন্তা করেন ভাই, শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা খাওয়াবে কে? ছেলে। ওই ছেলে 50-100-200 যায় খাওয়াক না খাওয়াক, তার পুরা গ্রামের মানুষ শুদ্ধে নিয়ে যায়া শ্বশুরবাড়িতে খায়া আসে। ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে, এই মেয়ের সকল সার্ভিস, এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে, আপনি তো শ্বশুর মশাইয়ের সালাম করতে করতে জীবন পার করবেন, উল্টা বেহায়ার মতো বেচারা মেয়েও দিছে আবার খাওয়াবেও আবার যৌতুকও দেয়, এটার নাম হলো ডাকাতি। এই জন্য বললাম এটা বদযাত্রী, এটা কখনো বরযাত্রী। আপনি আপনার বাপ চাচা দুই চারজন মুরব্বি যাইতে পারেন বড় জোর, বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে, কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মেয়ে জন্ম দিয়া বাপ মা যেন ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে। যুবকরা, এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না। মুশকিল হলে এটা যখন বলবে তখন মুরব্বীরা বলবে, বাবা রে বিয়ের আগে হাতে শ্বশুরবাড়ির পক্ষে কথা কয়, বিয়ে করলে জানে কি করব, ঠিক না বে? ঠিক বলবেন না, আমি উল্টা পাল্টা অন্যায় ভাবে শ্বশুরবাড়ির পক্ষে টানবো না ইনশাল্লাহ। মা বাবার সাথে কারোর কোনো তুলনা নেই, মা বাবা মাথার উপরে, আমি আপনাদের কথার বাইরে চলবো না, কিন্তু যেই কথা আপনাদের মানতে গেলে জুলুম হবে আরেকটা মানুষের উপর সেটা করা যাবে না। হ্যাঁ, কোনো মেয়ের বাপের অডেল আছে, সে নিজে খুশি মনে খাওয়াইতে চায়, বরং জোর করে আপনাদেরকে নিয়ে খাওয়াইতে চায়, সেটা আপনারা খাইলেন অসুবিধা নেই, কথা বুঝাতে পারছি? কিন্তু এই কালচারটা দূর করতে হবে, কালচারটা যে আপনার না হয় সমর্থন আছে খাওয়াবেন, কিন্তু তখন সমাজে একজন গরিব বাবা সে তো ধার করে কর্জ করে সুদের উপরে টাকা নিয়েও খাওয়াইতে হবে, ঠিক না বে? ঠিক। অতএব এই বদযাত্রীর এই কালচারটা আমাদের সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ, করবেন তো যুবকরা ইনশাআল্লাহ? সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে। ইসলাম বলেছে তুমি বিয়ে করছো তুমি খাওয়াবা ভাই, তুমি আবার যাই আর জনতা চাঁদাবাজি করবে কেন? করে তো করে, আবার টেবিল চেয়ার নিয়ে আপনার চাঁদাবাজি করে, আছে না নেই? এগুলো করবেন না, এগুলো খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। খাওয়ানো তো খাওয়ানো, আবার আসার সময় জিনিসপত্র কতগুলো নিয়ে আসে, আমার মনে হয় এর বড় ডাকাতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। পোলো একটা জন্ম দিয়ে কিছু একটা ঘটা ফেলছেন, হ্যাঁ, এবার দেখতে গিয়া খাওন, এমনি গিয়া খাওন, হেমনি গিয়া খাওন, আবার শীতা শীত নাস্তা, আবার আপনার ওই যে শীতের কি মানে ফসল ফলের মৌসুমে ফল পাঠানো, হাজারো অনাচার, এগুলো সব চাঁদাবাজি ডাকাতি। এর চাইতে ডাকাত ভালো, ডাকাতের অস্ত্র দেখে আপনি সাবধান থাকতে পারেন, আর এটা হলো ভদ্রবেশে ডাকাতি। এই ডাকাতি করবো আমরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিয়ে উপলক্ষে খানা কয়টা হবে? একটা, সেটা কে খাওয়াবে? ছেলে। রে লোকজন নিয়ে ভাই, পুরো এলাকা মানুষ নিয়ে আপনি খাওয়াইলে কি লাভ হবে বলেন তো, কি লাভ হবে বলেন? সম্পর্ক হয়েছে দুইটা ফ্যামিলির মধ্যে, হাতে বুতে খাইলো, লাভ হইলো কি বলেন? মাঝখান দিয়ে ওই বেচারার টাকা নষ্ট হলো, আপনার কি লাভ হইলো? সমাজের মানুষ কি বলবে ওই সমস্ত দিক না থাকে, কোরআন হাদিস কি বলে সেটা মানেন, মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা
আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, ঈমানদার নারী সর্বাবস্থায় মুশরিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ। ইসলাম কোন মুশরিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই, হারাম রেখেছে। তো এইজন্য কোন মুশরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। মুশরিককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি। কোরবানের নিয়তে গরু চুরি করা বুঝুন তো, যে একজন গরু চুরি করতে গেছে, গরু চুরি করে নিয়ে আসছে, কেন? আমার নিয়ত ভালো, কোরবানের নিয়ত করে চুরি করছে, এই চুরি হালাল হবে? বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীতে এবং আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কিয়ামতের আগে এক সময় এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে, তার ভিতরে একটা হলো এই জেনা, আল হের, জেনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে দোষী কিছু মনে করবে না। যুবকরা এখন এটার নাম বিএফ জিএফ দিয়ে এটাকে নর্মাল করে ফেলছে, অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ, হারাম জেনা। এর কারণে আল্লাহর আযাব এবং গজব নাজিল হয়, সাংসারিক জীবনে শান্তি হয় না। আমি একটা কথা সবসময় বলি ভাই, আবেগ ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কস এর মতো, সেভেন আপ, পেপসি, হ্যাঁ, আরসি, এগুলো দেখছেন না? এগুলোর যে ঝাঁজ, এই ঝাঁজটা খোলার পরে কি অনেক সময় থাকে? খুলে ফেললে একটু পরে আস্তে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায়, তাই না? আবেগ ভালোবাসা এরকম, যুবক ভাইয়েরা এই ভালোবাসাটাকে ধরে রাখেন, এটাকে ধরে রাখেন। বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে, আল্লাহ যখন স্ত্রী দিবেন, তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন, এনজয় করবেন, লাইফটা হাসি খুশিতে কাটাবেন, হ্যাপি থাকতে পারবেন। আর অসময় ইটিশ পিটিশ করে ঝাঁজ নষ্ট করবেন, আবেগ নষ্ট করবেন, সময় মতো বিয়ে করবেন, তখন দেখবেন পুঁজি শেষ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না, ঝগড়াঝাটি লাগে। দেখেন ওই যে প্রেমের টিচার যারা, এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন মডেল তারকা, এরা আপনাদেরকে নাটকে সিনেমা দেখায় কেমনে বাপ মার সাথে বেয়াদবি করে, সমাজের কথা না শুনে, আল্লাহর কথা না বাদ দিয়ে, তার আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও দড়ি পালায় যেতে হবে, যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে, এইসব আকতা কুকতা দেখায় না এরা? এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে, চার মাস টিকে, আধা বছর টিকে, এক বছর টিকে, আইজও ধায় কাইলো ধায়, এক একটা চার বিয়া, পাঁচ বিয়া, সাত বিয়া হয়। শান্তি এদের জীবনে হয় না, কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই। যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না, আপনি কোত্থেকে পাবেন? এই জন্য বিবাহ বর্বিত সম্পর্ক করা যাবে, হিন্দু হোক আর মুসলমান হোক কারোর সাথে করা যাবে? কোন হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে পেরেছেন, তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন, তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন, বিবাহ বর্বিত কোনো ইটিশ পিটিশ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটার জন্য কলিজা লাগে যুবক, কলিজা, এটা সবাই পারে না, সমাজের সব নষ্টামির দিকে চলে যাচ্ছে। আমি একা স্রোতের বিপরীতে চলবো, এর নাম মুসলমান। জান্নাতে বেশি মানুষ যাবে না জাহান্নামে বেশি মানুষ যাবে? জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম, সব যুবক জিএফ নিয়ে ঘুরে, আপনার কোনো জিএফ থাকবে না, অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, নজরকে হেফাজত করবেন, সবাই একদিকে আপনি আরেক দিকে, ইনশা আল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবেন। সাত শ্রেণী মানুষ ছায়া পা, তার মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনকে কালিমা লাগায় নিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব, আমরা মুত্তাকি হব, পরেজগার হব, ভালো মানুষ হব, সৎ হব। মনে রাখবেন, অসৎ মানুষের অভাব সমাজে নাই, সৎ মানুষের অভাব আছে। যেটার অভাব সেটার দাম বেশি থাকে, আপনি দামি মানুষ হন, হারাম সম্পর্ককে না করেন, তবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য, সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন, একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য 4 বা 40তম দিনে খাওয়ানো জায়েজ আছে কিনা? ভাই, শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস, তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। কয়দিন খাওয়াবে? কমপক্ষে 3 দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে, আরো বেশি করতে পারলে ভালো, যদি তাদের মন খারাপ থাকে। আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক, এরপরে খাওয়ায়া যায়, খাওয়ায় না খাওয়ায়, 4 দিন 3 দিন 7 দিন 40 দিনের নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিনে এটা দেখে ফেলে, ঠিক না? ঠিক, এটা জায়েজ নাই। হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে, ভালো করে শুনে রাখেন, মুর্দার খাওয়া নিয়ে এটা ইসলামে জায়েজ নাই। মুর্দার খাওয়ানোর নামে যেটা আমাদের দেশে আছে 40 দিন 3 দিন 7 দিন, এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে, হিন্দু ভাইরা তাদেরটা করে করুক, কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না, তাহলে আপনার কোনো বিলিভের, আপনার বিশ্বাসের, ইমানে কোনো মানে থাকে না। তাদের বিশ্বাস কি?
যারা গুগল বুঝেন নেট বুঝেন শ্রাদ্ধ তালিপেশর অফলাকার দর পরে বড় ধ দিয়া সার্চ দেন দেখেন কি আসে হিন্দুদের ধর্মমতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে আত্মীয়স্বজনকে যদি না খাওয়ানো হয় তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনা দানা দেওয়া হয় খানা দেওয়া হয় না বলে তোর আত্মীয় খাওয়ায় না এই জন্য পাবি না আমি নিজে দেখেছি পড়েছি তারপরে এসে বলতেছি এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমাদের দেশে যা খাওয়ায় এগুলো জায়েজ না ইসলাম এগুলো বলে নাই যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন তাদের কাছ থেকে খানা আদায় করবেন না হ্যাঁ তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিমখানাতে এমনি গরিবদেরকে খাওয়ানো এটা ভিন্ন কথা কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন ভাই মানুষ কখন খাওয়ায় খুশির চোটে খাওয়ায় বিয়ে করছেন খুশি একটা বউ ঘরে আসছে নতুন মাশাআল্লাহ এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন তাই না ছেলে হয়েছে আল্লাহ সন্তান দিছে মেয়ে হয়েছে সন্তান দিছে এই খুশিতে আকিকা খাওয়াই দিবেন ছেলে পাশ করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির চোটে মিষ্টি খাওয়ান তাই না যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে এগুলো সব খুশির চোটে হয় না দুঃখের চোটে হয় খুশির চোটে হয় তো আপনার বাপ মারা গেছে গোটা এলাকা মানুষের গরু জবাই করে খাওয়া দিচ্ছে মানে বিরাট খুশি যে বুড়া মরছে জমি জমার ভাগ পাইলাম এখন ব্যাপারটা কি সেরকম খুবই আপত্তি করে বিষয়টা খুবই আপত্তি করে এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে এটাও খুব কঠিন কাজ এটা করলে এলাকাবাসী বলবে কি পোলা প্যান রাখি গেছে আরে কারো করে হাত ধোয়ায় না একখানা ঠিক না ভাই ঠিক আপনার হাত ধোয়াইতে হবে আরেকজন আপনার হাত কি লুলা হয়ে গেছে পানির অভাব হচ্ছে তলরছে আসলে আব্দানো তো কথা না মানে খাওয়ায় না এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো মসজিদে কিছু টাকা দান করবো কিছু গরিব মানুষকে দিব এই এলাকাবাসী খাওয়াইয়া ফুর্তির অনুষ্ঠান করব না এটা জায়েজ নাই আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন সৎসাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য এই মুর্দার খাওয়ানির যে অনাচার আছে এই তিন দিনের সাত দিনের চল্লিশ দিন এগুলো বন্ধ করবেন তো ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান তো কারা নিয়ত করেছেন আল্লাহ আমাদের সবাইকে বেদাতের বিরুদ্ধে শক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন সুন্নাতের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন হিম্মত করতে হবে অনেক মানুষ অনেক কথা বলবে আমার দাদি মারা গেছে আমার এক জেঠাতো ভাই আমাকে ফোন দিয়ে বলছে ভাই দাদি মারা গেছে এখন তো অনেক গরু টরু জবাই করে খাওয়াইতে হবে ভাই আমি তো এই কাজ করবো না তাহলে কি করবেন আমরা আমাদের দাদির পক্ষ থেকে আমি একটা গরিব মানুষকে একটা টিউবওয়েল করে দিব মসজিদে মানসায় কিছু দান করব কিছু ভালো কাজ করব দান করব তার পক্ষ থেকে এটা সওয়াবের কাজ কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে আইছে গরিব খাওয়ানো কোন আপনারা এগুলো কি গরিব খাওয়ানো গরিবরে কয়াই তোরা বয় সেভেন সব খাইলো কাগে ঠিক না বে ঠিক এটা গরিবের নামে তামাশা তামাশা এগুলো বন্ধ করতে হবে এগুলো করা যাবে না কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিসরা তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন তাদের কাছ থেকে কোনো খানা আদায় করবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ টাকা ধার্য করে খতম ইউনুস পড়া যাবে কিনা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো আমলের মাধ্যমে দুনিয়ার কোনো উদ্দেশ্য রোগ বালাই থেকে ভালো হওয়ার জন্য কোনো হুজুর দোয়া করলেন বা কারো দিয়ে কোনো আমল করালেন রুকিয়া ঝাড়ফুঁক করালেন এটার বিনিময় আপনি দিতে পারেন কিন্তু যদি জিকির আজকার এতবার কালিমা খতম মুর্দা মারা গেছে সত্তর হাজার সত্তর লাখ বা তোমার অমুক দোয়া পড়লে এই সব হবে মুর্দারে লাভ হবে এটা করাইয়া যদি হুজুরে টাকা দেন তাহলে আপনার আমও যাবে সালাও যাবে আমসালা দুইটা বুঝেন সব তো যে পড়ে সে পাবে আর আপনি টাকাও দিলেন তাহলে হে বেটা সব পাইলে পাইলো তার ব্যাপার আপনি তো পাইলেন না টাকাও গেল আমসালা দুইটাই গেল লাভ কি হলো হ্যাঁ আপনি আপনার ওয়ারিশের সবাই মিলে পড়েন এটা পয়সা দিয়ে সব কিছু কিনা যায় না আখেরাতের আমল এবং সব এটা পয়সা দিয়ে কিনা যায় না এভাবে যার যারটা শেষে করতে আল্লাহ বলেছেন লাইসালিল ইনসান ইল্লা মা সাআ মানুষ যেটা নিজের জন্য আমল করে সেটাই সে পাবে অন্যটা সে পাবে না গর্ভবতী মহিলার স্বামী জানাজা পড়তে পারবে কিনা কত ফতোয়াবাজি যে আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে যত ফতোয়ার অত্যাচার দুই শ্রেণী মানুষের উপরে এক হলো মহিলা আর একটা হলো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের উপরে যত ফতোয়া হুজুররা এটা করতে পারবো নি ওইটা করতে পারবো নি আরে ভাই হুজুরদের জন্য কি আলাদা শরীয়ত আছে আর মহিলাদের জন্য যত সব উল্টা পাল্টা কথা খবরদার এরকম কোনো কুসংস্কার ইসলামে নাই কোনো মহিলা গর্ভবতী থাকলে তার স্বামী জানাজা পড়বে না পড়বে তার ব্যাপার এটার লগে মহিলার কি সম্পর্ক কয় মহিলা নাকের ইয়া খুললে আপনার নাকফুল খুললে কয় স্বামীর ক্ষতি হয়ে যায় এসব কথা বলে না বলে না আমি বলি যে এইটা যদি সত্য হতো তাহলে মহিলারা তো বিরাট বড় অস্ত্র হাতে পেয়ে যেত কারণ স্বামী তেরিং বিরিং করলে সাথে সাথে নাকফুলটা খুলে ফেলাইত যে চান্দু কাহিনী করবা তুমি নাকফুল খুললে বলো তোমার ক্ষতি হয়ে যাবো এসব হাস্যকর কথা ফালতু কথা মহিলার নাকফুল থাকলেই কি থাকলেই কি এতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে এগুলো কুসংস্কার এগুলোকে আমাদের দূর করতে হবে তিন কুল পড়ে কবর জিয়ারত করা হয় এটা কি সঠিক কিনা দাফনের শেষে মোনাজাত করা যাবে কিনা কবর জিয়ারতের জন্য সুন্নত হলো সালামু আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া এটা হলো কবর জিয়ারতের সুন্নত সালাম পেশ করবেন সেখানে গিয়া
কবর জিয়ারত করতে হলে তিনবার কুল হুয়াল্লাহ পড়তে হবে, একবার আল্লাহু মুত্তাকাসুর পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কেবলার দিকে ফিরে মুর্দাকে দাফন করা শেষ, কেবলার দিকে ফিরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল এখন যেন মনকার নাকিরের জবাবে সে ইমানের উপরে অটল থাকতে পারে, আল্লাহ আপনাকে সে তৌফিক দান করেন তাকে, এটা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নাত। কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন, সব আমি আমিন বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই। এই জন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কেবলার দিকে ফিরে করবেন, এটা সুন্নাত। অনেকে বলে দাফন করার আগে মোনাজাতের কথা, দাফন করার আগে কোনো মোনাজাত সাবেত নাই, দাফন করার সময় দাফন করবেন বিসমিল্লাহ আলা সুন্নতে বা মিল্লাতে রাসূলুল্লাহ বলে, এরপরে আল্লাহর দিকে কেবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে পরপর দুইটা মেয়ে দিয়েছেন, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দিলে তাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু ছেলেটা কোরআন শিখিয়েছি মাদ্রাসায় যেতে চায় না, করণীয় কি? ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এক্ষেত্রে দেখতে হবে মাদ্রাসার পরিবেশ হয়তো ভালো না, মাদ্রাসায় যেতে চাইবে না কেন? আজকাল আমাদের মাদ্রাসাগুলোতে হুজুররা বেশিরভাগ ক্ষেত্রে, আল্লাহ মাফ করুক, অনেক ভালো মাদ্রাসাও আছে, অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে হুজুররা বাচ্চাদের সাথে মিশতে জানে না, তাদেরকে বেশি মারে, বেশি শাসন করে, বেশি বকাঝকা দেয়, এমনভাবে করে বাচ্চারা সেটা থেকে পালায়। আবার শয়তানও কাজ করে, স্কুলে যেতে চাইলে কয় বেশি করে যা, মাদ্রাসা গেলে কয় যাইস না, শয়তানের এখানে কাণ্ড কারখানা আছে। তো যাই হোক, মা বাবা একটা ভালো প্রতিষ্ঠান দেখবেন যেখানে ছেলে হাসি খুলে পড়বে, হেসে খেলে পড়বে এবং মন খুশিতে পড়বে, ইনশাআল্লাহ তাতে বল কল্যাণ হবে এবং এর মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন। যদি একান্ত না হয় জবরদস্তি করে তুই মার আর মাস ধরে মাদ্রাসায় পড়া লাগবে, এরকম আবার জবরদস্তি করেন না, তাহলে উল্টা নষ্ট হয়ে যেতে পারে, কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করবেন। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এটার যৌক্তিক ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে বলবেন, আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই কথাটা এইভাবে বলা ঠিক না, বলতে হয় সব আল্লাহর জ্ঞাতসারে হয়, আল্লাহর অজান্তে কিছু হয় না, কে কি করে সব আল্লাহ জানে, এটা ঠিক। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই হুকুমে বলতে আমরা যেটা বুঝি সাধারণত ওই অর্থে এটা ঠিক না, কারণ একজন চোর চুরি করে সেটাও কি আল্লাহ হুকুম করছে তারে? তবে হ্যাঁ, আমরা যারা বলি আল্লাহর হুকুমে সব কিছু হয়, আমাদের উদ্দেশ্য ওইটাই, মানে যে যা করে আল্লাহ তাআলা জানেন কে কি করতেছে, তাকে করার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন কিন্তু আল্লাহর হাতে সেটা আল্লাহ দেখতেছেন। আল্লাহর হুকুমে মানে আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর জ্ঞাতসারে আছে, এর মাধ্যমে সব কিছু হয়, আল্লাহর অনুমতি বা আল্লাহর জ্ঞাতসারে ছাড়া কিছু হয় না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহর নির্দেশে সব কিছু হয়, এটা ঠিক না। তাহলে যে চোর চুরি করে সে কি আল্লাহর নির্দেশে করে নাকি? হ্যাঁ, এইভাবে বলা ঠিক না, ওই অর্থে আল্লাহর জ্ঞাতসারে সব কিছু হয়। যদি আল্লাহর হুকুমে সব হয় তাহলে আমাদের কেন পাঠিয়েছেন? যাই হোক, এটা নিয়ে আর বিস্তারিত কথা বলার সময় নেই, 40-45 বেজে গেছে। আচ্ছা, প্রশ্ন তো রইল, কোন কোন সময় নামাজ, কোন কোন সময় নামাজ পড়া নিষেধ? নামাজ তিন সময় পড়া হারাম, সূর্য যখন উঠে ঠিক সকালে, আর দুপুরে ঠিক মাঝামাঝি যখন থাকে, আর সূর্য যখন ডুবে, তিন সময় নামাজ পড়া হারাম। আর কিছু মাকরুহ সময় আছে, অপছন্দনীয় টাইম আছে। নামাজে ইমামের ভুল জানা সত্ত্বেও ইক্তেদা করার বিধান কি? ইমাম ভুল করতেছে আপনি জানেন, তারপরেও তার পিছনে নামাজ পড়েন, বিধান কি হবে? উত্তর হলো, ইমাম যদি ভুল করে আপনি নিশ্চিত জানেন, তাহলে সেক্ষেত্রে ভুলটা দেখতে হবে কেমন ভুল। যদি বড় ভুল হয় যে কেরাতে এমন ভুল যে নামাজই সহি হবে না, তাহলে ওই পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ইমাম চেঞ্জ করতে হবে প্রয়োজনে। কিছু কিছু আলেম বলে ইবাদতের ক্ষেত্রে নাকি মাঝে মাঝে জয়ীফ হাদিসও আমলযোগ্য হয়। এখন আমার প্রশ্ন হলো, জয়ীফ হাদিস কি আসলে আমলযোগ্য? কোন কোন ক্ষেত্রে ফজিলত এবং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে সেটা অনেক শর্ত সাপেক্ষে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এবং সেটা ঠিক আছে, কিন্তু হালাল হারাম ঈমান আকীদা এই সমস্ত ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে না। আমাদের এলাকায় দেখলাম যে জানাজা নামাজের পর দাফনের পূর্বে সম্মিলিত মুনাজাত করে, একটু আগে বলেছি এটার কোনো ভিত্তি নাই। মাজারে মহিষ দেওয়া, টাকা দেওয়া জায়েজ আছে কিনা? মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ নাই, মাজারে কেন দিবেন? মাজারে দিলে সেটা তো মাজারে যারা ওই যে আপনার গাঁজা খা, ওই গাঁজা খুনদের আরো সহযোগিতা হবে, এটা জায়েজ নাই। মাজারে কোনো কিছু দিবেন না, দিবেন গরিব মানুষকে আল্লাহর জন্য মসজিদে। মাজারে দিলে কি লাভ হবে? যিনি মাজারে শুয়ে আছেন উনি যদি আল্লাহর ওলি হয়, উনি যদি নেক মানুষ হয়, ভালো মানুষ হয়, তো আপনার এই জিনিসগুলো কি তার কবরে ঢুকবে? বাইরে যে বাটপার আছে এদের ভাগযোগ করে খাওয়ার ব্যবস্থা হবে, ঠিক না? ঠিক। মাজারে কোনো কিছু দিবেন না, মাজারে মানত করবেন না, মানত হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো না মানত করলে শিরিক হবে। একটু আগে বলছি কোনো ইবাদত কবুল হবে না যদি শিরিক করেন, কথা কি বুঝাতে পারছেন? কোনো প্রকার মাজারে কোনো দান দক্ষিণা মানত করা যাবে না। মাজারের ভাই, মাজারে যাবেন কবর জিয়ারত করে দেবেন, সেখানে কিসের দান? ওখানে আপনি দিবেন বাটপাড়ার সব ভাগযোগ করে খাবে, দিবেন গরিব মানুষকে মসজিদে, মাদ্রাসা, ইসলাম মাজার নির্দেশ। ভাই, মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজি সাহেবরা পোল্টা ভরে নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দিয়ে আসতো। আপনাদের এলাকায় যতজন মক্কা মদিনায় গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন? না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় কবর কারোর আছে দুনিয়াতে? না। তাহলে ওয়াদা করেন সবাই,
কোনো মাজারে কোনো কিছু দিবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই হাত তুলে ওয়াদা করেন আল্লাহ আমাদের শিরিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন আমি তিন থেকে চার পাঁচবার আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে পরপুরুষের সাথে কথা বলবো না বলে স্বামীর সাথে ওয়াদা করেছি পরে আবার কথা বলেছি তাতে কি আমার গুনাহ হবে কোরআন সুয়ে শপথ না শপথ হবে আল্লাহর কসম আল্লাহর নামে এটা হলো শপথের নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিব বিল্লাহি ওয়া ইয়াসমুত কেউ কসম খেলে আল্লাহর নামে খাবে অথবা চুপ থাকবে আল্লাহর নামে কসম খাইছেন পরে কসম ভাঙা ফেলাইছেন তাহলে কি করবেন কাফফারা দিতে হবে কি করতে হবে আবার কসম ভাঙা তো খারাপ কাজ করছেন সেজন্য আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হবে সামনে যেন না হয় খেয়াল রাখতে হবে কাফফারা দিতে হবে কাফফারা কি তাফারালো 10 জন মিসকিন খাওয়াবেন অথবা তিনটা রোজা রাখবেন কৃতদাস আজাদ করার সুযোগ তো এখন নাই এই দুইটার কোন একটা কমে হয় তিন দিন রোজা রাখবেন আর না হলে 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসম ভঙ্গ হলে ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে কেউ করছে বাড়াবাড়ি আর কেউ করছে সাড়াসাড়ি সঠিকটা বলবেন বাড়াবাড়ি সাড়াসাড়ির নাম ইসলাম না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া জিকির পড়তেন সেগুলো পড়বেন এটা যদি কেউ করে সম্মানিত মুনাজাত তাদের সাথে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই এগুলো করবেন না গন্ডগোল ফাসাদ করা হারাম মুসলমানদের সমাজে খবরদার আপনি বসে দোয়া জিকির আজকার করেন আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয় দোয়া আপনি নিজের মতো করে করেন কোনো অসুবিধা নেই গোসল ফরজ হয়েছে এখন গোসল করা হয়নি এমন অবস্থা মসজিদে প্রবেশ করা যাবে কিনা গোসল ফরজ হইলে গোসল করা ছাড়া মসজিদে ঢোকা যাবে না যদি মসজিদে কেউ থাকে সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে এতটুকু করতে পারে এর বেশি কিছু না মৃত ব্যক্তির জন্য ভাড়া করে আলেমেনে কোরআন খতম করলে মৃত ব্যক্তির কোনো উপকার আসবে কিনা একটু আগে বলছি মৃত ব্যক্তির কোনো লাভ হবে না যে পড়াইছে তারও লাভ হবে না তার আমসালা দুইটাই যাবে সওয়াবও হবে না পয়সাও পাবেন না পয়সাও হুজুরে পাইলো বুঝতে পারছেন কথা ছোটবেলায় না বুঝে এই কাজ আমরা হুজুরদের সাথে গিয়ে অনেক করছি এখন বুঝছি এগুলো ভুল এগুলো ছাড়তে হবে এগুলো করা যাবে না মুর্দার জন্য আপনি নিজে দোয়া করবেন ভাড়া করে হুজুরে দিয়া কোরআন প্রথম পড়ায় এরপর হুজুর বকশিশ করে পাঠায় দিবে এরকম ট্রান্সফার সিস্টেম আল্লাহর এখানে নাই নিজে দোয়া করবেন নিজেরটা ডাইরেক্ট ইনশাআল্লাহ কবুল হবে হুজুরের কাছে দোয়া চাইবেন হুজুর আমার বাপের জন্য দোয়া করুন মাল এটুক ঠিক আছে কথা বুঝতে পারছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন